তারপর সকালে এই প্র্যাকটিসটা ভোকালের করবি, কাঞ্চন ভাই শিখে তো। আমার ভয়েস বা আমার ভোকালের উন্নতির জন্য ইলিয়াস কাঞ্চন ভাইয়ের হাত রয়েছে। তিনি আমাকে অনেকটাই ট্রেনিং করেছে ওই টাইমে, যখন আমি ফিল্মে যখন আমি নতুন রেগুলার কাজ করছি। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চনকে ক্রেডিট দিতে ভোলেননি অমিত হাসান, এবং তার মুখে শুনবে। এবং এই ব্যাপারটা আমরা ব্যাখ্যা করবো যে একজন জুনিয়র নায়ককে একজন সিনিয়র নায়ক তিনি কীভাবে ট্রেন করছে। তিনি তো প্রতিদ্বন্দ্বী হতে পারে, এটা ভেবে তিনি দূরে চলে যেতে পারে, এটা ইলিয়াস কাঞ্চনের একটা মহানুভবতার গল্প। এবং অমিত হাসান তার একটি ইন্টারভিউতে বলেছেন যে কাঞ্চন ভাই আমার আজকে ভয়েস দারাজ কণ্ঠের জন্য তিনি অবশ্যই তিনি দায়ী, তার একটা হাত রয়েছে, তার জন্য আসলে আমার ভয়েসের উন্নতি হয়েছে। আমি পরবর্তীতে ট্রাই করেছি এবং ঘষা মাজা করতে করতে একটা টাইমে আজকে এরকম যে আমার ভয়েস নিয়ে কথা বলা হয় আমার দারাজ কণ্ঠ নিয়ে, সেটা ডাবিং রুমে আমি টের পেতাম যে আমাকে আলাদাভাবে খাতির করা হতো, এবং যার কারণে ফার্স্ট ফিল্ম থেকে কিন্তু আমি ডাবিং করেছি। তো আজকে এই বিষয়ের উপর বেশ করে ভিডিওটি, তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টটির। আমি অপেক্ষা করে যাব আপনাদের মূল্যবান কমেন্টটির। ইলিয়াস কাঞ্চন একজন ভার্সেটাইল অ্যাক্টর, এবং আমরা যদি অমিত হাসান তিনি কিন্তু তার বেশ খানিকটা জুনিয়র আর্টিস্ট। এবং অমিত হাসানের ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারটার জন্য নাম ডাকছে তার দারাজ কণ্ঠ এবং তার ইউনিক একটা ভয়েস, যে কণ্ঠ আপনাকে আসলে কত দূর এগিয়ে নিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে আমাদের দেশীয় নায়কদের ফার্স্ট ফিল্ম তো দূরে থাক, অনেক নায়ক আছে যারা তার ক্যারিয়ারের প্রাইম টাইম পিক টাইম কেটে যায় আর একজন ডাবিং দিতে দিতে, মানে তার কণ্ঠ ওইভাবে নেওয়া হয় না। এবং অমিত হাসান এমন একজন আর্টিস্ট যে তার প্রথম সিনেমাতে তার ভয়েস এত ভালো লেগে যায় ডিরেক্টর প্রডিউসারদের যে ওই ফিল্ম থেকে কিন্তু তার ডাবিং তিনি করেছেন, মানে প্রথম সিনেমা থেকেই তিনি ডাবিং করেছেন। এবং তার এই যে ডাবিংয়ের পিছনে তিনি কাজ করেছে, তো তার এই যে ভোকাল এটা আসলে কীভাবে উন্নতি হয়েছে, হ্যাঁ এই জন্য কিন্তু তিনি ক্রেডিট দিতে বলেননি ইলিয়াস কাঞ্চনকে যে তার ভোকালটা কীভাবে এরকম হয়েছে। তো তিনি বলেন যে আমি যখন বেঙ্গলি ফিল্মে রেগুলার কাজ করি তখন কিন্তু কাঞ্চন ভাই অনেক বড় তারকা এবং অনেক আর্টিস্ট, তো তাদের ভিতর কিন্তু কাঞ্চন ভাই স্পেশালি তিনি কিন্তু আমাকে বলতো যে তুই কবিতা আবৃত্তি করবি বা তুই এই ভোকালটা এটা প্র্যাকটিস কর। তো এইভাবে কিন্তু আসলে আমার উন্নতিটা হয়েছে। তারপর সকালে এই প্র্যাকটিসটা ভোকালের করবি কাঞ্চন ভাই শিখে তো, মানে তখন সিনিয়র আর্টিস্টরা কীরকম কর্পোরেটিভ ছিলেন এবং তারা কীরকমভাবে জুনিয়র নায়কদের হেল্প করেছে এটা কিন্তু তার ভিডিওতে কিন্তু উঠে এসেছে। তো স্পেশালি এটা নিয়েছিল ভিডিওটি যে ইলিয়াস কাঞ্চন কীভাবে জুনিয়র হিরো তার সময়ের অমিত হাসানকে তিনি হেল্প করেছে, বিশেষ করে ভোকালে যে ভোকালটার জন্য অমিত হাসান বিখ্যাত। তো এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।